ফ্রেন্ডস, আমি নন্দিতা, নন্দিতার দেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের পরিবার থেকে আপনাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি। আজ সবার ঘরে ঘরেই কিছু না কিছু পিঠে তৈরি হয়। আমি আজ কি কি পিঠে তৈরি করলাম সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে পিঠে পুরি তৈরি করা যাক। প্রথমে আমি একটা নারকল কুড়িয়ে নেব, তার জন্য একটা নারকল আমি ফাটিয়ে নিচ্ছি। আমি প্রথমে সেদ্ধ পিঠে করব, তার জন্য আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, তাতে অল্প সামান্য লবণ দিয়েছি, আর তারপর উষ্ণ গরম জল আমি এতে দিয়ে ভালো করে গুঁড়িটা মেখে নিচ্ছি। নরম ডোটা নরম করে মেখে নেওয়ার পর আমি এবার এর ওপরে একটা ভিজে কাপড় ভালো করে নিংড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা। তারপর তার থেকে একটু একটু করে লেচি নিয়ে নারকলের পুর ভরে প্রথমে পিঠেগুলো গড়ে নিচ্ছি। আমি যেভাবে সেদ্ধ পিঠেটা করছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা দেখে নিন আমি কিভাবে করছি। একটা ডেচকিতে আমি জল ফোটাতে দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে তখন আমি পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতেই রাখব, রেখে একটা ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি খুলে দেখে নেব, পিঠেগুলো যদি ভেসে ওঠে তাহলে জানব সেদ্ধ পিঠে রেডি হয়ে গেছে। এই দেখুন পিঠেগুলো ভেসে উঠেছে, খুব বেশি সময় লাগে না, দু তিন মিনিট লাগে। দু তিন মিনিট ধরে ফোটালেই পিঠেগুলো ভেসে ওঠে। সেদ্ধ পিঠে আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সেদ্ধ পিঠে করে নেওয়ার পর আমি ডেচকিতে দুধ ঢালছি। এখানে আমি হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি, দুধটাকে আমি ঘন করতে দিয়ে দিয়েছি। এবার আমি তৈরি করে নেব দুধপুলি। আমি এখানে সন্দেশের পুর ব্যবহার করেছি, আপনারা মনে করলে নারকলেরও পুর দিতে পারেন, তবে নারকল যেহেতু হজম করতে একটু সময় লাগে সেই জন্য সমস্ত পিঠেতে আমি নারকলের পুর দিই না, যে কোনো একটা পিঠেতে নারকলের পুর দিই। সেদ্ধ পিঠেতেও যে নারকলের পুরটা দেয়া হয়েছে সেটা আমি কাঁচাই দিয়েছি, আপনারা মনে করলে গুড় দিয়ে নেড়েও দিতে পারেন। আমি খুব তাড়াতাড়ি পিঠেটা করছি বলে আমি আর গুড় দিয়ে নাড়িনি। এদিকে দুধ ফুটে উঠেছে, দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর আমি এবার পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দুধপুলি আমি একটু ছোট ছোটই করি। পিঠেগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এতে এবার গুড় অ্যাড করব। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেই রকম পরিমাণে গুড়টা দিতে হবে। গুড়টা দেওয়ার সময় গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি যাতে দুধটা কেটে না যায়। গুড়টা দিয়ে দেওয়ার পর আমি এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার গ্যাসের আঁচটা অন করে আরও এক মিনিট ফুটিয়ে নেব। এ দেখুন দুধপুলি আমার রেডি হয়ে গেছে, বেশি আর ফোটাবো না, ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এবার আমি তৈরি করব গুড়ের পাটিসাপটা, তার জন্য আমি এক কাপের একটু কম সুজি নিয়েছি আর 1/4 কাপ ময়দা নিয়েছি। ভালো করে সুজি আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পর আমি
ঈষদুষ্ণ গরম দুধ অ্যাড করব। এখানে আমি একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এ দেখুন, ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে দুধ অ্যাড করে দেব। এবার আমি এতে খেজুর গুড় দিচ্ছি। ব্যাটারটা আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, তার জন্য আমি অল্প একটু দুধ অ্যাড করে দিলাম। দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এ দেখুন, পাটিসাপটার ব্যাটার রেডি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিক প্যান। আমি প্যানটা যখন গরম হবে তখন আমি এতে ঘি দিয়ে দেবো। প্রথমে সামান্য একটু ঘি ব্রাশ করে নেব। ঘিটা ব্রাশ করে নেওয়ার পর আমি ওই ব্যাটারটা থেকে এক হাতা ব্যাটার আমি এতে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ঠিক যেরকম ধোসা বানানো হয় ঠিক সেই রকমই হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আমি এতে সন্দেশের পুর দিচ্ছি। এটা মাখা সন্দেশের পুর। সন্দেশের পুরটা দিয়ে এক দু মিনিট রেখে দেওয়ার পর এই সময় গ্যাসের আঁচটাও মিডিয়াম টু লোয়েতেই থাকবে। এবার খুন্তি রাগাই করে করে আমি তুলে নিচ্ছি পাটিসাপটাটা। দেখুন, একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নেব। পাটিসাপটাগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলো শুকনোও খাওয়া যায়, শুকনোও খুব সুন্দর লাগে খেতে। আবার ওপর থেকে একটু ক্ষীর করে ছড়িয়ে দিয়েও খাওয়া যায়। আমি একটু খেজুর গুড় দিয়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি। তার জন্য সামান্য একটু দুধ নিয়েছি, এক কাপের একটু বেশি। দুধটা ভালো করে জাল দিয়ে তাতে আমি খেজুর গুড় দিয়ে একটু ফুটিয়ে ক্ষীর করে নিলাম। ক্ষীরটা আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পাটিসাপটা। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর শেয়ার করবেন সকলের সাথে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।